everyone, good morning. তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি। তো বলবো না যে একদমই ভালো আছি, তো ভালো নেই। তো যাই হোক, আজকে কোনো ব্লগ এখন দিচ্ছি না, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মা জন্মদিন হিসাবে কি কি জিনিস কিনে দিয়েছে, তো সেগুলাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করব। তো চলো তাহলে, তোমরা দেখো আজকে একটা ছোট্ট করে একটা ভিডিও করব, তো বেশি বড় করব না। তো রিয়েল চলো দেখে থাকো। দেখো এটা একটা দিয়েছে, এটা তোমাদেরকে আমি খুলেই দেখাচ্ছি। এই দেখো, আর এটা পুরো লংই, মানে কাটা আছে সাইড কাটা, আই সাইড কাটা। এটা আর ভাঁজটা তোমাদেরকে খুললাম না, এটা দিয়েছে। আর এটা হলো প্যান্টটা, তো এটা আমি আর ওখানে গিয়ে একবারে খাপিয়ে নেবো, এখানে আর খাপানো হলো না। তো চলো আর একটা দেখাই। এই দেখো এটা হলো প্যান্ট, আর একটা চুড়িদারে, আর এইটা হলো চুড়িদার। এইটা হলো তোমার অনেকটা লং, কিন্তু সাইডটা কাটা। এটা খুলে দেখাবো, সে আবার ভাঁজ করতে হবে, ওটারই অসুবিধা না। চলো ওদিকে খুলেই দেখি। এই দেখো, এই দেখো এটা এরকম, এই তোমার এতটা লং, এখান থেকে এই যে সাইডটা কাটা। এইটা আমার একদম পুরো ফিটিংস, এটা আমাকে কোনো ফিটিংস করাতে হবে না। চলো, আর এই চুড়িদারটা যেহেতু খুলেছি, তোমার একটু সরো, এই চুড়িদারটাও খুলে দেখিয়ে দিই তোমাদেরকে। এটা পুরো কুর্তি স্টাইল, এইটা আমাকে খাপাতে হবে। কালারটা বলো, বেশ মিষ্টি কালার। এই দেখো, আর আর একটা জিনিস দেখাই, সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ড, এই টলিটা কিনে দিয়েছে। তো এটা হলো তোমার মানে ফাইবার না কি বলে জানি না, কিন্তু এটা অনেকটাই দামি, ওই প্রায় পড়েছে 6000, মানে কত সামথিং হবে, যাই হোক ওটা মানে ডিসকাউন্ট করে 5000 টাকা নিয়েছে। তো এটা মানে 3 ইয়ার্সের ওয়ারেন্টি আছে, তো মাঝে কিছু হলে চেঞ্জ করতে পারবো। যাই হোক, এটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা, কারণ এটা আমি কিনতে পারতাম না। আর যেহেতু সামনে জন্মদিন চলে এসে, আমি তো আর জন্মদিনে থাকছি না, সেজন্য মা এটা কিনে দিল। আর এটা তো কাজের জিনিস, মা বলছে দেখ ঘুরতে পড়তে গেলে এটা লাগবে। আর আমার লাগে কখন, ধরো আমি যখন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যাই, তখনই এটা আমার দরকার হয়, কারণ অনেক সেই 2-3টে ব্যাগ হয়ে যায়, তাহলে তার থেকে এই একটা লাগেজ নিলেই হয়ে যাবে, টানাটানির অত ঝামেলা থাকবে না। ফ্রেন্ড, মা এগুলো কিনে দিল, কারণ আমি তো জন্মদিনে থাকছি না, সেই জন্য মা জন্মদিন উপলক্ষে এগুলো সব কিনে দিল। টলিটাও কিনে দিল, টলিটা যেহেতু লাগতো, আমার ব্যাগটা ছিঁড়ে গেছে, সেই জন্য মা একবারে কিনে দিল। আর এই কুর্তিগুলোও কিনে দিয়েছে, বলে যে জন্মদিনের দিন একটা পরবি, এমন হ্যাঁ অবশ্যই পরবো। তো যাই হোক, এগুলো দেখানোর সময় হচ্ছিলো না, আজকে অবশেষে যেহেতু বাড়ি যাব, মানে সব গোছগাছ করবো, সেই জন্য ভাবলাম না তোমাদের সাথে একবার শেয়ার করে নিই বা তোমাদেরকে দেখিয়ে দিই, সেই জন্য দেখালাম। তো চলো তাহলে ফ্রেন্ড, আজকের মতন ভিডিওটা এই অবধি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।